আজকে গরু মাংস লাভারের লাগে এমন একটা রেসিপি মাটির হাড়ির মধ্যে রান্না করে শেয়ার করবো, যেটা খামনের পরে আমনেরা মানে সারা জীবনে সেটা মোয়া লাগিয়ে থাকবো। আর আমনেরা এই পদ্ধতিতে বারবার এই গরু মাংস রেসিপিটা খাইতে আবদার করবেন নিজের মার কাছে, তো বহাবাদ্য হই না হরে আবার খাইতে পারবেন, কারণ মার হাতে মনিও যত একক পরে আবার ইচ্ছাটা পূরণ করে। তো এটার লাগিয়ে হচ্ছে কি, আমরা প্রথমে লাগবো 1 কেজি সলিড চিকেন, সরি মানে সলিড বিফ। তো যে ওটা আজকে হচ্ছে আমরা হান্ডি বিফ রান্না করবো, তো এর মধ্যে তো আমরা হান্ডি চিকেনের নাম অবশ্যই শুনছেন। তো আজকে আমরা শেয়ার করবো হান্ডি বিফ রেসিপি। তো হান্ডি চিকেনের রেসিপিটাও কিন্তু আমরা পেজ ইউটিউব চ্যানেল দুইটার মধ্যে দেওয়া আছে। তো প্রথমে হয়েছে গিয়ে হলুদ, তারপরে হয়েছে গিয়ে ধনিয়া, মরিচ গুঁড়া, দেন হয়েছে আমরা এর মধ্যে দিয়ে দিলাম 2-3 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, পরে দেওয়া দেওয়া হয়েছে এলাচি, দারচিনি আর হয়েছে গোলমরিচ। মানে আমরা প্ল্যানিং আসি না যে আপনার সাথে রেসিপিটা শেয়ার করলাম, কিন্তু পরে হচ্ছে ভাবলাম যে ও তত সুন্দর একটা রেসিপি বানাতেছি শেয়ারই করে লাগে। আর দেখুন কত সুন্দর একটা হাঁড়ি যে রয়েছে আনা হয়েছে আমার আম্মার আর আমার শখের লাগিয়া। তো এর মধ্যে হয়েছে আমরা গরম করে রাখিয়া সর্ষে তেল দিয়ে দিছি। তো সর্ষে তেলে প্রথমে গরম করে পরে ঠান্ডা করা লাগবো, ঠান্ডা করে দেন হচ্ছে গিয়ে মাটির পাত্রটার মধ্যে দেওয়া লাগবো। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া। তো জিরা গুঁড়া আমরা এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, আর দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা। তো এখন হয়েছে আমরা সবডি প্রসে মানে সবডি উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে লইলাম, যেহেতু গরুর মাংস তাই আমরা জালটা একটু বেশি করে দিলাম। তো গরুর মাংস কিন্তু বেশি জাল না হইলে আবার খাইতে কেমন মিষ্টি মিষ্টি লাগে, পরে আবার ভালো লাগতো না, পরে আবার দুধ দিবেন আমরা। তো যে যেমন জাল খায় সে অনুযায়ী দিয়ে দিবেন। তখন হয়েছে আমরা খুব ভালোভাবে মাখিয়ে পরে হয়েছে 1 ঘন্টা লাগে এটা আবার ম্যারিনেট করুন লাগবো। তো এটা তো খুব ভালোভাবে বিফটা সেট হয়ে যায় আর লেগে গেছে, আমরা এটা 1 ঘন্টা লাগে ম্যারিনেট করবো। এর আগে দেখতে শুনি যে বালা মতো করে বালা মতো মিশাই টিশাই লোতে যেতে মশলাটা খুব ভালোভাবে বিফটির ময়দানে ঢুকে পড়ে। তো পরে হয়েছে 1 ঘন্টা লাগে এটা রেস্টে রাখা হইব। তো 1 ঘন্টা রেস্ট রাখার পরে পরে আর একটা কাম হয়েছেন যে চুলার মধ্যে হাঁড়িটা দিয়ে টুস করে মানে একটা শব্দ হয়েছেন। তো ডরাইয়া আমার আমি ভাবছিলাম যে ফাটে গেছে, তো বাকি ফাটছে না। আর যেহেতু বিফের পরিমাণ তেমন বেশি না এলাকায় আমরা গড়তো হাঁড়িটা লইছি না, তো এলাকায় হয়েছে আমরা একটা হাঁড়ি চেঞ্জ করছি এলাকা আবার তেলটা দেওয়া হলো আর কি। আবার আপনারা ভাবলে ধরেন যে দুইবার কি তেলটা দিল, মানে এটা যেহেতু আমরা হাঁড়িটা চেঞ্জ করছি এলাকায় হয়েছে গিয়ে এটার মধ্যে আমরা তেলটা আবার দিলাম। দেন 1 ঘন্টা রেস্ট রাখার ফর ফর হয়েছে সুন্দর মতো বিফটারে আবার হাঁড়ির মধ্যে সুন্দরভাবে সেট করে ধুয়ে দিলাম। দেন হয়েছে কয়েকটা আস্তা রসুন দিয়ে দিছি, আর হয়েছে কয়েকটা আস্তো কাঁচামরিচ, আর হয়েছে টমেটো। তো টমেটোর এবার সাইড ফাঁসা মানে ফালি করে আর উপর দিয়ে দিয়ে দেওয়া হলো। তো সম্পূর্ণ রয়েছে আপনার উপর নির্ভরশীল। তো যদি আপনারা স্কিপ করতে চান টমেটো রসুন এর যদি স্কিপ করতে চান তাহলে স্কিপও করতে পারেন, আবার মানে স্বাদটা একটু বাড়ানোর লাগে এটা দিতে পারেন, একটু জুসি ফ্লেভার হইব আর কি যদি টমেটোটা দেওয়া হয়। আর রসুনটা তো জানোই একটা সুন্দর ফ্লেভার টেস্ট দুইটাই বাড়াবো। দেন হয়েছে এটা দমে আমরা যেহেতু রান্না করবাম, তো এর লাগবে হচ্ছে একটা বড় কইরা মানে আটার লাচি ডারে সুন্দর মতো এটার উপরে মাহায় দেওয়া লাগবো, মানে বড়ালানি বড়ালানি লাগবো হাঁড়িটার মধ্যে আর ডাকনা দুইটার মধ্যে। তো এমনভাবে আটকায় দেন তো মানে কোনো হানতে দমটা বার হওয়ার সুযোগ না, তাহে বুঝছেন মানে যাতে বেটা দুঃখে কষ্টে দমটাও না বাড়িতে আরে এমনভাবে আটকায় দিয়াম আমরা। তো স্যার ফার্স্টটা খুব সুন্দরভাবে আটা দিয়ে মাহায়া দিছি, এখন আর কোনো হানতে মানে কোনো হানতে যা বাইও বাইরে বই এই ইয়াও নাকি আর কি। এর লাগে এই চিকেনটা আরও বেশি করে মজাবো, কারণ এই চিকেনের সম্পূর্ণ ফ্লেভার স্মেল দুইটাই এটার ভিতরে থাকবো, যেহেতু কোনো মানে ধোয়া টোয়া বাড়াতে পারেন না লাগে, কিন্তু এটার স্পেশালিটি কিন্তু এটার মানে ভিতরে সব সম্পূর্ণটা ফ্লেভার সম্পূর্ণটা স্মেল সবটাই এটার ভিতরে থাকে। তো আমরা কিন্তু হান্ডি চিকেনটা ট্রাই করে দেন হচ্ছে ইন্সপায়ার্ড হয়েছি হান্ডি বিফটা রান্না করার লাগে। তো এবার কিন্তু খাসির মাংস রান্না করা, বাট আমরা যেহেতু আজকে গরু মাংস রান্না সিয়ার লাগে শেয়ার করলাম। আর এটা কিন্তু অনেক আগে শ্যুট করে রাখা একটা ভিডিও যে রয়েছে সবে বরাতে রাত্রে মনে আমরা রেডি করছিলাম, বাট এটা আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এখন হচ্ছে চুলাটা অন করে দিয়াম, আবার চুলাটা দেখবেন যে আপনারা মাথা যেরকম মানে অকরে বেশ সময় আগুন জ্বলে করে হাইওয়ে এরকম সাইডে দিন না যায়, আবার চুলাটা তো লাগবো একেবারে লো ফ্রেমে। তো লো ফ্রেমে দিয়ে দিলাম, যেহেতু মাটির হাঁড়ি মানে একটু সতর্ক হয়ে কাজ করুন লাগবো আর কি। তো এলাকা লো ফ্রেমে দিয়ে আমরা ঠিক 2 ঘন্টা এটারে রান্না করবাম। এর লাগে কিন্তু মানে মেহমানা অনের আগে ঘুমেতে উঠতেই, যদি মেহমানরা খাওয়াইতে চান ঘুমেতে উঠতেই এটা হয়েছে গিয়ে মানে আপনারা হরে এটারে চুলাত বয়ে দিবেন 2 ঘন্টা লাগে মিডিয়াম ফ্রেম একেবারে মানে লো ফ্রেমে আর কি, মিডিয়াম ফ্রেমও কম যেত না। তো দেন হয়েছে 2 ঘন্টা পরে এখন হয়েছে সব সাইড মাইট কুলে ফেলতেছি, মানে দেখতে তো মনে হচ্ছে যে একসাথে কুলে ফেলতেছি কিন্তু 2.5 ঘন্টা বই অপেক্ষা করছি। আর মানে কিউরিয়াস ফিল হইতেছি নাকি মানে কেমন হইব বিফটা কেমন স্মেল হইব এর লাগে। আর হান্ডি চিকেনটা অত বেশি মজা হয়েছে মানে মুহ দেওয়ার সাথে সাথে আমার কাছে একটা আনকমন ফ্লেভার লাগছে, যেটা আমি কোনো সময় মানে এরকম টেস্ট পাইছি না, পাইয়াম কি বাজে হতো রান্না করছি ফার্স্ট টাইম আমরা। দেন হচ্ছে খোলার সাথে সাথে ওয়াও একটা এমন সুন্দর স্মেল বাইরে হয়েছে, আমি কইলামই যে এটা সম্পূর্ণ ফ্লেভার স্মেল দুই এটার ভিতরে থাকবো। তো দেখুন অতক্ষণ এবার দমটা সুযোগ পাইছে দমটা হালানির, তো দেখুন এখন দুয়া উত্তাসে আর আমরা একটু লড়াই লড়াই দিয়েছিলাম, আর অত সুন্দর একটা জুসি জুসি ভাব আইসিন ঝুলটার মধ্যে, আর দেখুন সম্পূর্ণ তেলটা উফরে দেয় আছে। আর একটা মজার বিষয় কি যে আমরা কিন্তু এই
মানে বিফটা সিদ্ধ হওয়ার লাগে কোনো পরিমাণে পানি ইউজ করছি এর মধ্যে। তো মাংসের মধ্যে যে পানিটা আসেন এই পানিটাই হয়েছে, আর যে তেলটা আসেন এই তেলে দুইটা দিয়ে হয়েছে গিয়ে মানে আমরা সিদ্ধটা হয়েছে আর কি মাংসটা। তো এর মধ্যে আমরা কোনো পরিমাণে পানি অ্যাড করছি না, তো মাংসের মধ্যে যে পানিটা তাহে এই পানি দিয়ে এটা সিদ্ধ হয়েছে। আর উপরে দেখতেছেন কি সুন্দর তেলটা বাইশে হয়েছে, এক হয়েছে গরুর তেল আর এক হয়েছে মানে আমরা যেই খাওনের তেলটা ইউজ করছি এইটা। তো দুই ঘন্টা কুকের পরে মানে আমরা আরও কিছুক্ষণ বয়ার যাতে মাংস দুটো তুলতুলা হইলে বালা। তো আচ্ছা এখন হয়েছে আপনার সাথে দেখাই দেন লাস্ট কেমন হয়েছে লুকটা। তো যেহেতু রেসিপি শেয়ার করতেছি একটু বঙ্গি মাঙ্গা হইলে তো দেখানি লাগবো। তো দেখুন লাস্টে হয়েছে উঠাতে দেখাতেছি, আর দেখাতেছি তোদেরকে আমার জিব্রা পানি দিন দেয় বন্যা হইতেছে, কারণ কুম্বালা মুহ দেয় একটা হা হা এই চিন্তা আমি বাঁচতেছি না। তো টমেটোটি দাম না কিন্তু দেখতেছি কত সুন্দর একটা ঘন হয়েছে, আর মাংসটি এত পরিমাণে সফট হয়েছিন মানে পানি ছাড়াও যে আমরা এটা সেদ্ধ করছি অতটা ঝুলঝে করতে উঠলো মানে এটা বুঝলাম না। তো এই যে দেখতেছেন সুন্দর মতো কিন্তু জুলও উঠছে তেলও উঠছে মানে মাংসটা সুন্দর মতো সেদ্ধও হয়েছে। তো এই যে আমরা রয়েছে গিয়ে আছে সব ডি বিফ রেডি, মানে আমাদের হান্ডি বিফ রেসিপি সম্পূর্ণভাবে রেডি হয়েছে। তো আপনারাও কিন্তু বাসাত কোনো মেহমান আইলে অথবা আপনারা নিজের শৌখিনতার বসা যদি কোনো খাওয়ান আপনারা মানে নিউ কোনো খাওয়ান ট্রাই করতেছেন তাহলে অবশ্যই হান্ডি বিফ ট্রাই করুন। অনেস্টলি খাবারটা কিন্তু অনেক বেশি টেস্টি। তো হান্ডি বিফটা আপনি আসলে যে কাউকে অথবা যে কোনো জিনিসের সঙ্গে সার্ভ করতে পারেন, যেমন হচ্ছে নান অথবা পরোটা ভাত পোলাও যেটার সাথে আপনারা সানির সাথে আপনারা মানে ট্রাই করতে পারবেন আর কি এটারে। আর এটা সার্ভ তো আপনারা যে কেউ করতে পারবেন, যে কেবো এই রেসিপির প্রেমে পড়ে যাবো। তো আপনারা চাইলে এটা ফ্যামিলি মেম্বাররাও শেয়ার করতে পারবেন অথবা হচ্ছে গিয়ে কোনো মেহমান আইলে তাদের সামনে ওটা সার্ভ করতে পারবেন। তো এটাই আছে আজকে ডেলিশিয়াস ইজি হান্ডি বিফ রেসিপি। তো ব্লাস করা কে দেবে বাড়াতেন যে সুস্থতা হইন যে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমরা পাশে থাকুন যে। তো খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।